ত্রিপুরা সরকারের মাননীয় রাজস্ব মন্ত্রী শ্রী এন সি দেববর্মা মহাশয়, উপস্থিত ডক্টর শ্রী প্রফুল্লজিৎ সিনহা মহাশয়, অনুরোধ করব অতিথিদের। ছবি মোড়া স্যার, এখানে আছে স্যার ত্রিপুরা সুন্দরী টেম্পল। যো ভি মন্দির কা পুরা দেখনে চাহতা হ্যাঁ ওহাঁ সে গাইড দেখেন হেল্প। अभी तो समय नहीं है, इसको लीफलेट करना करा है। लीफलेट है सर, छवि मोरा को पूरा लगे, उसको पूरा लगे, ऐसा बोल रहे हैं। ठीक है सर, अलग अलग अभी तो समय नहीं मिल रहा है सर, छवि मोरा को पूरा कहानी मेरे पास सर, छवि मोरा के बारे में और डिटेल्स और मेरे पास और डिटेल्स। और तो भी अपने इधर ही आते हैं अधिकतर कृष्णमाला महाप्रभु के द्वारा जरूर है। और तो भी বিশেষ ধূপকাঠির প্রজ্বলন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়, সঙ্গে রয়েছেন আজকের এই অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট অন্যান্য সম্মানিত অতিথি। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। বিশেষ এই ধূপকাঠির আনুষ্ঠানিক প্রজ্বলন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় অনুষ্ঠান মঞ্চে পৌরোহিত্য করছেন। চিরাচরিত নিয়ম অনুসারে আজ অবধি এই খাচ্ছি উৎসব জাতি জনজাতির মিলন কেন্দ্রে পরিণত। খাচ্ছি উৎসব প্রতি বছরই হয় সাত দিন যাবৎ, আর এই উৎসবের প্রস্তুতি তার উপর এক নতুন অভিজ্ঞতা, নতুন চিন্তা, যেটা এই মেলা কমিটির সভাপতি রতন চক্রবর্তী মহোদয় প্রথমেই বলেছিলেন, তার আগে উনি সভাপতি ছিলেন, কিন্তু এবার উনি বলছেন যে এবার মেলার সময় উনি আরেকটা নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন।
এমনিতে সাধারণ দৃষ্টিতে মনে হয় এটা তো রাজন্য যুগ থেকেই চলছে, সাত দিনের মেলা হয়, জাতি জনজাতি আসে, মেলা করি, চোদ্দ দেবসায় দর্শন করি, পুণ্যার্থীর ভিড় হয়, পুণ্যার্থীরা বিভিন্ন স্টলে যায়, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম হয়, এ তো স্বাভাবিক, প্রত্যেক বছরে হয়, স্বাভাবিক নয়, প্রত্যেক বছরই নতুন কোন না কিছু সন্দেশ নিয়ে যায়, আর প্রত্যেক বছরই কোন না কোন সন্দেশ দিয়ে যায় এই সাত দিন। এই সাত দিনের মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে, জাতি জনজাতি, ত্রিপুরার বাইরে থেকে লোক সমাগম হয়। এই লোক সমাগমের মধ্যে একদিকে যেমন একে অপরের সঙ্গে এক আত্মীয়তা তৈরি হয়, অন্যদিকে একটা নতুন কিছু সৃষ্টি করে। কেমন কারো হাত ভাই অবকাইসা চিনি বাই আপচারি তাই কথা নামাই থাই।